শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আজকে এই সময়ের মধ্যে এই কৃষির ক্লাস ছিল নোমান স্যারের, কিন্তু নোমান স্যারের সাথে এখন আমার মিউচুয়াল হয়েছে, অর্থাৎ এখন নোমান স্যারেরটা আমি পড়াবো, আমার ধর্মটা পড়াবো, মানে সেভেনের ধর্ম, সেভেনের ধর্মটা এখন পড়াবো। তোমরা সামনে সেভেনের ধর্মটা করো। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুর রহমান। কাছে এখানে এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে সিম দিবেন। তোমরা কি ভালো আছো? ঠিক আছে,
দেখো তোমাদের আমি দুই একটা আয়াত লিখে দিছি, এটা হলো অ্যাসাইনমেন্ট। তোমাদের সেভেনের মধ্যে যেটা অ্যাসাইনমেন্ট দিছে সরকারে, সে অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমাদেরকে আজকে পড়া। আকাই প্রথমে, আকাই এই আকাই আকাই বলে যে আকিদার বহুবচনকে আকাই বলে। আকিদা মানে এক বচন বিশ্বাস, আর আকাইদ মানে বহু বচন বিশ্বাস বিষয় সমূহ। বলতে আকিদা বিশ্বাস বিষয় শুধু একটা, বিশ্বাস বিষয় হলো শুধু একটা, আর আকাইদ হলো বিশ্বাস বিষয় সমূহ অনেকগুলি, যতগুলি থাকতে পারে। বিশ্বাস বিষয় সমূহ যত থাকতে পারে সবগুলিকে আকাইদ বলা হয়। তো এগুলি কী কী থাকতে পারে, কী কী আমরা শিখতে পারি এখানে? তাহলে আমরা যদি আকায়েদটা শিখতে পারি, তাহলে তাওহীদের স্বরূপ গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। কী কী করতে পারবো আমরা? তাওহীদের তাওহীদ একত্ববাদ, আল্লাহর একত্ববাদকে তাওহীদ বলা হয়। এই তাওহীদের স্বরূপ, তাওহীদের সুন্দর রূপ কোনটা, তাওহীদের রূপ কোনটা, স্বরূপ কোনটা, এটা আমরা বলতে পারবো। আর কি বলতে পারবো? গুরুত্ব, তাওহীদে বিশ্বাস করলে কি হবে, বিশ্বাস না করলে কি হবে, ইহকালে কি হবে, পরকালে কি হবে, এই কবরের মধ্যে কি হবে, এগুলি সবগুলি আমরা জানতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তারপরে কি আর কী পারবো? কুফরের পরিচয় জানতে পারবো। আকাইটা শিখলে বিশ্বাস বিষয়সমূহ যদি এসে যায়, তাহলে অন্যগুলি যেগুলি থাকে যাবে সেগুলি অবিশ্বাস্য। অবিশ্বাস্য যেগুলি যারা বিশ্বাস করে না সেটাকে কুফরি বলা হয়, মানে অবিশ্বাস। অবিশ্বাস বিষয়সমূহ বিধর্মীদের কাছে আছে। এই অবিশ্বাস বিষয়সমূহ কী কী আছে, তারা কী কী বিষয়ে অবিশ্বাস অবিশ্বাস করে এবং ওই বিষয়গুলি কী কী, এগুলি জানতে পারব, পরিচয় জানতে পারব। এটার কুফল, এটার কারণে কী সুফল কী কুফল পাওয়া যায়, আমরা এগুলিও জানতে পারব। পরিণীতি বর্ণনা করতে পারবো, এটার পরিণীতি কী হতে পারে। অবিশ্বাস্য বিষয়সমূহ যদি এর এই লাইনে যদি আমরা যাই, কেউ যদি ওই লাইনে থাকে, তাদের পরিণতি শেষ পর্যন্ত কী হতে পারে, এটা সম্পর্কে জানতে পারব। শিরকের পরিচয় জানতে পারব, এক তাওহীদের পরিচয় জানতে পারব একত্ববাদ, এক কুফরের যে পরিচয় জানতে পারব অবিশ্বাস্য, আর এক শিরকের পরিচয় জানতে পারব আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর সাথে আর একটা আল্লাহ বা বহু বহু আল্লাহ, এটা সামঞ্জস্যতা ঠিক করা, এটা এটার সাথে তুলনা করা, এগুলি হলো শিরক। এই শিরক সম্পর্কে, শিরকের পরিচয় সম্পর্কে জানতে পারবো। তারপরে কী করতে পারবো? কুফল জানতে পারবো, পরিণতি বর্ণনা করতে পারবো। আচ্ছা, শিরকের পরিচয় কুফল পরিণতি এগুলি সব আমরা বর্ণনা করতে পারবো, শুধু আকাইদ সম্পর্কে যদি আমরা ভালো করে জানতে পারি। আর কী জানবো? ইমানে মুফাসসাল, ইমানে বিস্তারিত পরিচয়, অর্থসহ শুদ্ধভাবে পড়তে বলতে এবং তার তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। ইমানে মুফাসসাল কোনটা? আমন্তু বিল্লাহ। এবার দেখো এটার ব্যাখ্যাটা করতে হয়। আমন্তু বিল্লাহ, আমন্তু বিল্লাহ মানে আমি আল্লাহর উপর ইমান আনিলাম, আমি আল্লাহর প্রতি ইমান আনিলাম, বিশ্বাস স্থাপন করলাম। ওমালাইকাতি, ওমালাইকাতি তার
তার ফেরেশতা যে অহরহ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন মানুষের মঙ্গলের জন্য, মানুষ মানুষকে সেভ করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর যা বলে এইগুলি বাস্তবায়ন করার জন্য লাখ লাখ কোটি কোটি ক্রোড় ক্রোড় ফেরেশতা তৈরি করেছেন। এটা সম্পর্কে আমরা জানতে পারব। আমরা একই এরা কাজ কি এটাও জানতে পারব। ফেরেশতারা কে কি কাজ করে, ফেরেশতারা অনেকেই কাজ করে আল্লাহর হুকুমে। শুধু আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো, ইবাদত করতেই আছে। কিরকম ইবাদত? যেটা করতে বলো সেটাই ইবাদত। আল্লাহ যা ফরমায়েশ করে সেটাই ইবাদত হয়ে যায়। যেমন বলো যে তোমরা রুকুতে থাকো, ফেরেশতা আজীবন কিয়ামত পর্যন্ত রুকুতে পড়ে থাকবে। যদি বলা হয় কোনো কোনো ফেরেশতাকে তোমরা সিজদাতে থাকো, এই কিয়ামতে কিয়ামত পর্যন্ত না হওয়া পর্যন্ত তারা সিজদাতে পড়ে থাকবে। শুধু সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা বলতে থাকবে। আর যদি কেউ কাউকে বলে তোমরা এই দণ্ডায়মান অবস্থায় শুধু আল্লাহর তসবি করতে থাকো, তারা দণ্ডায়মান অবস্থায় শুধু আল্লাহর তসবি করতে থাকবে। নতুন করে তাদের থেকে নিজস্ব কোনো একটা তারা করিবার অভ্যাসও নেই, তারা করিবার অনুমতিও নেই, তারা করতে জানিও না। এটা হলো ফেরেশতা। এই ফেরেশতা সম্পর্কে আমরা জানতে পারব। আর ফেরেশতারা মানুষের জন্য কাজ করে, কেউ ফসল ফলাবার জন্য আল্লাহ আল্লাহর অনুমতি নিয়ে কারো ফসল ফলাই দেয়, জল বৃষ্টি না হলে ওখানে আল্লাহর অনুমতি নিয়ে জল বৃষ্টি হওয়াই দেয়। তারপরে এই যদি ওখানে রৌদ্রের প্রয়োজন তাকে রৌদ্র করে দেয়, আর যদি রিজিকের প্রয়োজন তাকে রিজিক বিস্তার করে, এইগুলি সব ফেরেশতারা করতে দেয়। আমালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবসমূহ, কিতাব কি আল্লাহ তাআলা যে এই নবী রসুলগণ পাঠাইছেন সেখানে অনেকগুলো রসুল পাঠাইছেন, রসুলরা কিতাব পাইছেন আল্লাহ সরাসরি। আমরা যেমন কিতাব পাইছি আল্লাহর কাছ থেকে, কিতাব কি পাইছি আমরা আল্লাহর কাছ থেকে কিতাব পাইছি আল কোরআন। এই আল কোরআনটা আমরা কিতাব পাইছি, এই অনুযায়ী আমল করি, এই অনুযায়ী আমরা কাজ করি। এই আল্লাহর কোরআন এই কিতাব যেমন আমরা পাইছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মারফতে আমরা পাইছি, এই ধরনের কিতাব আল্লাহ তাআলা কি এই আমাদের জন্য এই আমাদের জন্য পাঠাইছেন। এইগুলি পাঠাইছেন আল্লাহ তাআলা মানুষের হেদায়েত করার জন্য, দিক নির্দেশনা দিবার জন্য। আল্লাহরে কেমনে কে কোথায় কিভাবে পাবে এটার বিস্তারিত জানার জন্য, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা করলে আল্লাহ বেজার হবে, কোনটা করলে আল্লাহ খুশি হবে, সমস্ত কিছু এই কিতাবের মধ্যে বর্ণনা হয়ে আছে আল কোরআনের মধ্যে। তো দুরুদ, সেই ১,১২৪,০০০ রসুল নবী রসুলগণ আসছে, এই ১,২৪,০০০ নবী রসুলগণের সবাই সবাই কিতাব পায় নাই, সহিফা পাইছে, কিন্তু এই কিতাবের উপর যারা বড় বড় কিতাব পাইছে এগুলির উপর আমল করছে, সহিফা পাইছে যে এই সহিফাওয়ালারা ওই কিতাব নিয়ে এরা পরবর্তী তাদের উম্মতদেরকে পরিচালনা করছে। এটা হলো কিতাব, যেমন তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান। ফুরকান বলে যে
আল কোরআনকে, এগুলি নিয়ে কিতাব রসুল প্রেরণ করেছেন আল্লাহ, ওয়া কিতাব ও কুতুবিহি ওয়া রসুলিহি। তো আর কি এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ বিষয়সমূহ বলতেছি যে আকাই বিশেষ হিসেবে ও কুতুবিহি ওয়া রসুলিহি, রসুলগণকে যুগে যুগে যখন যেটা যে নিয়মে খাটে, যে পরিস্থিতির উপর নির্ভর করে, সেই পরিস্থিতির উপর ওই সময়ের মধ্যে কি আল্লাহ রসুল পাঠিয়েছে, রসুলগণ মানুষকে দিক নির্দেশনা দিছে আল্লাহর কিতাবের মাধ্যমে, এটা হলো রসুলই। এবং রসুলগণ রসুলগণ নিষ্পাপ, রসুলগণের মধ্যে কোনো পাপ নেই, রসুলগণ আল্লাহর ইবাদত করে এবং রসুলগণ মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকে এবং আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রাখে, আল্লাহ ফরমায়েশ কোনটা নিষেধ কোনটা ভালো কোনটা খারাপ সবগুলি রসুলগণ মানুষ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এটা হলো রসুলগণের প্রতি আল্লাহর ফরমায়েশ ওয়া রসুলি ওয়াল ইয়াউমিল আখির, শেষ হলো শেষ দিবসের উপর ঈমান আনা। শেষ দিবস কি? শেষ দিবস মানে এখন তো আমরা দুনিয়ার দিবস ইহকাল, পরকাল, এরপরে যে আর একটা বিরাট কাল আছে, এরপরে যে আর বড় একটা কাল আছে, এই কাল নিয়ে যে অহরহ টাইম অহরহ পিরিয়ড আছে, এটা সম্পর্কে জানার জন্য ওই আল্লাহ তাআলা আমাদেরকে কিতাবের মাধ্যমে বলেছেন এবং কোরআনের মাধ্যমে বলেছেন অহরহ কাল আছে। এই অহরহ কাল অহরহ কাল আছে যে এই কালগুলি কি আল্লাহ তাআলা এই ইয়ে করবে কি বিচারের দিন, কিয়ামতের দিন, তারপরে হাসরের দিন, ফলসরাতের দিন, তারপরে নবী রসুলগণদের দিয়া যে ওই ব্যস্ত দোজখের মধ্যে পার্থক্য কারা যাবে কারা না যাবে হিসেব করবে ফলসরাতে, তারপরে এই মিজানে, এগুলির দিন নিয়ে তার আল্লাহ তাআলা কি করবে এই ফলসরাতের মধ্যে এগুলি কে কেমনে কেমনে ফাটাবে, এগুলি সবগুলি তারা ইয়ে করবে হিসাব করবে। ও রসুলি ওয়াল ইয়াউমিল আখির, ইয়া আখিরাতের দিবস, ওয়াল কাদরে তাকদীর, তাকদীরের মধ্যে যা লেখা আছে, তাকদীরের মধ্যে যা লেখা আছে সেটা তারা কি করবে এই তাকদীর তকদীরের মধ্যে যা লেখা আছে এটা সম্পর্কে তারা এই কোরআন শরীফের মধ্যে লেখা আছে এটার উপর বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ ভালো মন্দ তাকদীরের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কীরকম এগুলি সবগুলি তাকদীরের মধ্যে লেখা আছে, এগুলি নিয়ে তারা এই আল্লাহর কাছে আল্লাহ পাঠাইছে এই তাকদীরের উপর বিশ্বাস করবার জন্য, এই তাকদীরের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই হলো এই তাওহীদ, এটাই হলো আকাই, আকাইদের বিশেষ বিষয়সমূহের মধ্যে এগুলি সবগুলি ওয়াল কাদর খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ দুটোটা আল্লাহর তরফ থেকে হয় এটা সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে, তখনই হবে যে আমি মুসলমান, তখনই হবে যে আমি মুমিন, তখনই হবে যে আমি আল্লাহর বান্দা। হ্যাঁ, ওয়াল কাদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত করে এই যে বিচার আচার হবে হাসর হবে এটা যে ভবিষ্যৎ যে হবে যে এটা একটা ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন আল কোরআনের মধ্যে, এটার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, পূর্ণ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখবে মুমিন, বিশ্বাস না রাখবে এটা যদি অবিশ্বাস্য মনে মনে যদি অথবা বরাবরই বলে না এগুলি কিছু নেই এই নাওজুবিল্লাহ, তখন এটা কাফের হয়ে যাবে, অবিশ্বাস্য বিষয়সমূহ এটা কাফের হয়ে যাবে।
সুতরাং আল্লাহর ও বিশেষ্য বিষয় সমূহের মধ্যে ওয়াল বাদি বাদাল মো এটাও করছে। এরপর ইয়ে আসতেছে, তোমরা দেখো এখানে বলা হয়েছে কুল হুয়াল্লাহ আহাদ, এটা হলো তাওহীদের একটা প্রমাণ, আল্লাহর একত্ববাদের প্রমাণ। সূরা ইখলাসের মধ্যে দেওয়া হয়েছে বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি এক একক সত্তা, তিনি এক একক সত্তা, তাহার সমতুল্য কেউ নেই, তিনি সবার প্রধান এবং সব কিছুর ঊর্ধ্বে, তার সম পরিমাণ কেউ নেই, তার সাথে তুলনা করার নেই। যেমন ধরো যদি আল্লাহ আরেকজন থাকত তাহলে পৃথিবীটা অচিরে ধ্বংস হয়ে যেত। আর অন্যতবে কী হতো, কোরআন শরীফের মধ্যে মায়দান সুরা মায়দার মধ্যে লেখা আছে, ওয়ামা কানা মাহু মিন ইলাহি, যদি আল্লাহর সাথে আরেকজন ইলাহ যদি থাকত তাহলে কি হইতো, ইজানলা মাহাবা কুল্লু ইলাহি, প্রত্যেকজনের সৃষ্টি নিয়ে তারা আলাদা আলাদা ভাগ হয়ে যেত। একজনে বলবে যে আমি এইগুলি সৃষ্টি করেছি, আমি এইগুলি পরিচালনা করব, এই সৃষ্টি আমার, এগুলি আমি নিয়ে আমি জুদা হয়ে যাব, ভাগ হয়ে যাব, আমারগুলো নিয়ে তোমাকে কাজে কাজ করতে হবে না, তোমারগুলো নিয়ে আর আমি কাজ করব না, এইগুলি বলে দুইটা আল্লাহর মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেত। দ্বন্দ্ব বেঁধে যাওয়া মানে তো এটা একটা বিরাট কাজ কারবার, বম্পিং এই হয়ে সে তারা চন্দ্র নক্ষত্র এটা একটা একটাকে নিয়ে এগুলি যুদ্ধ বেঁধে যেত, এগুলি মারামারি হইয়া অচিরে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বুঝছো, অচিরে ধ্বংস হয়ে যেত। তারপরে কিসের জন্য বিনা খালাকা ওয়ালা আল্লাহ বাদহুম আলা বাদি, বাদহুম আলা বাদি, যে যেইটা আবিষ্কার করেছে, যে যেইটা সৃষ্টি করেছে, সেই সেইটা নিয়ে আলাদা হয়ে যেত, এটা নিয়ে একসাথে থাকতে পারত না, পৃথিবীটিও ধ্বংস হয়ে যেত। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটা ছাড়া আচ্ছা আল্লাহ এগুলি নিয়ে কি করত, এই আলাদা হয়ে যেত, এগুলি নিয়ে বিরাট দ্বন্দ্ব বাস্ত, সুতরাং এগুলি নিয়ে মানুষ শান্তিতে বসবাস করত না, শুধু শান্তি নয় পৃথিবী সৃষ্টি কোনো কিছুই শান্তিতে থাকত না। এখন তোমরা এই অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবে যে কী কী আকায়েদ সম্পর্কে লিখবে, তারপরে লিখবে যে তাওহীদ, তাওহীদ সম্পর্কে লিখবা, আল্লাহর একত্ববাদ যেগুলি বুঝে দিলাম এগুলি সম্পর্কে লিখবা, তারপরে তারপরে লিখবা যে কি কুফরের কুফল, কুফরের কুফল, কুফর যদি করি এটার কুফল কি, এটার কুফল হলো আমি প্রথমে জাহান্নামী হব, আমি প্রথমে আল্লাহকে অবিশ্বাস করব, আল্লাহকে অবিশ্বাস করা মানে নিজেকে নিজে অবিশ্বাস করা, নিজেকে নিজের অস্তিত্বকে নিজে বিকিয়ে দেওয়া, নিজের অস্তিত্বকে নিজে অস্বীকার করা, এটাই আমার থেকে আমার এই প্রথম আমি থেকে শুরু হবে। সুতরাং বোঝা যাচ্ছে এটা কুফরের কুফর অপরিসীম, এটা কোনো সীমা ছাড়া কুফরের কুফর আছে। তো কুফরের কুফর আর শিরক, শিরক মানে এই সমকক্ষ দাঁড় করানো, আল্লাহর সাথে অন্য জনের সমকক্ষ, আল্লাহর সাথে কি তুলনা করা, এগুলি কোনো কিছুই চলবে না। তাওহীদ মানে একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর এক এক এবং অদ্বিতীয়, এটার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, এটাই হবে যে আসল তাওহীদের পরিচয়। সুতরাং তোমাদেরকে আজকে এতটুকুতে শেষ করতেছি, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট আছে এই আকাইদ নিয়ে, তাওহীদ নিয়ে অ্যাসাইনমেন্ট, তোমাদের তাওহীদ নিয়ে আছে,
সুতরাং তোমরা এই অ্যাসাইনমেন্টটা দিতে পারো মতো তোমাদেরকে আমি এই পড়াগুলি দিলাম। ধন্যবাদ, খোদা হাফেজ, আবার দেখা হবে।